না বলেন আপনি মুসলিম, আপনার নাম বললে বলবো না, আপনার কি নাম নাই? আপনার নাম আছে না, কিন্তু আপনি যেহেতু হৃদয় বলছেন, হৃদয় মুসলমানও হয় আবার হিন্দুও হয়, মানে আপনি কি মুসলমান না হিন্দু? জানি না, লোকজন ঢুকাইতে আছে। আপনার চেহারাটা অনেক ভালো, আপনি বলে অনেক ভালো, মানে ভালো জিন ওই যে হাসেন খুব ভালো না? হ্যাঁ আচ্ছা, এরা কেন ধরছেন একটু বলেন তো, বলেন বরিশাল। হ্যালো বিয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এটা বরিশাল থেকে আসছে, আমরা শুনি উনি নাকি ওনাকে বিয়েও করে ফেলছেন, শুধু কাবির নামাটা দেখালি হইলো। আচ্ছা কাবির নামা কই, বিয়া তো করছেন হৃদয় ভাই? শরীরে অনেক জ্বালা যন্ত্রণা করে, শরীরে ব্যথা দেয়, হাত পা জ্বলে, পেট ব্যথা, মাথা ব্যথা, এত কিছু, এগুলো করেন কেন বলেন তো? দুইটা থাপর দিছে, তাহলে হাজবেন্ড কে? আমি ওর হাজবেন্ড। ও আপনি হাজবেন্ড, শুনছো? হে হাজবেন্ড তো ভালোই, যাক তো এই আপনার মা বাবা কই? আপনার মা বাবা কই? মারা গেছে। আপনার ভাইটাই নাই? আপনার ভাই নাই? নাই না। আপনার কয়জন? জান্নাত কি হয় আপনার? কেমন বোন? আপন বোন? ও যাক ভালো হয়েছে। বড় বোন ফারুন আছে, কি করবেন? আপনি কি দেশের প্রধানমন্ত্রী? আপনার টাচ করা যাবো না বলেন, বলেন আপনি দেশের কি হন, প্রধানমন্ত্রী হন? হ্যাঁ কিছু করুন না তো, আমি কান্দেন কান্দেন, এটা কোন সিস্টেমের কান্দা আবার আমার কোন কে দিয়েছে, কোনো কিছু নাই, এরকমই করে কত বছর আগে ধরছেন? নাইনে থাকতে নাইনে থাকতে ধরছেন এর, কোথায় থেকে ধরছেন? মাদ্রাসা থেকে যাওয়ার পথে। আপনি কি গাছে ছিলেন? আচ্ছা শোনেন, এখন আপনার নাম জানি কি কইলো? রিদন। যেহেতু জান্নাত বলছেন তার মানে মুসলমানই হবে, যেহেতু ভাই বোন মুসলমান তাহলে হেও মুসলমান। ফারুল আছে, আপনার ওই ভাইটা আপনি যে হজে গেছিলেন সাতটা সাতটা হাজির করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু রিদন আর জান্নাতি ওর বেশি জ্বালায়। আচ্ছা শোনেন, ওটি আসে কম। এই শোনেন, এই কথা বলে কেন আমার বলতে আছে কেন? আচ্ছা শোনেন, আচ্ছা এখন আপনার এত লোকজন আপনাদের দেখতে আসছে কেন? আমার কি হইছে? আমি নতুন জামাই না। কিসের নতুন জামাই? আমি অনেক পুরান জামাই। পুরান জামাই? এর বিয়ে করছেন কয় বছর হইছে? আমি অনেক বছর বিয়ে করছি। তো বরিশালের থেকে বিয়ে করছেন, ইলিশ মাছ খাওয়াইছেন?
বরিশালে যাবে রাতে ইলিশ মাছ খাওয়ায় খাওয়াইছেন আপনি? শোনেন, ওখানে আপনি বিয়ে করছেন অনেক বছর হয়েছে, তো এরা তো কেউ দেয় না, দুলা দেখতে আসছে। আপনি দুলা না, ওখানে আপনার বনে কো জান্নাত কো আপনি যেহেতু বিয়ে করছেন কারিয়ারে, জান্নাতের ডাক দেন, যেহেতু আমরা মুসলমান ভালো জায়গায়। শোনেন, না আসতে দেরি করুন, সমস্যা নাই, মুসলমান তো আগুন দেওয়া যায় বলা, হিন্দু হলে আগুন দেওয়া বলা, এটা হিন্দু। আচ্ছা, এটা বেশি খারাপ বলছে, তাহলে কেন আসছস? আচ্ছা এই শুনুন দিদন ভাই, এখন আপনি বিয়ে করছেন এর ভালো, এখন আপনি এর ক্ষতি করেন কেন? আমি কোনো ক্ষতি করি না, অনেক অসুস্থ বলে করি না এই পর্যন্ত। এই যে ওরা বলতে কি ক্ষতি করে, এই আজকে কতদিন ধরে বিছনা তো উঠতেই পারে না, এই বুক আটকে দম আটকে লাগে, হাত পা জ্বলাপড়া করে, মাথা যন্ত্রণা করে, মানে শরীরে কোনো শক্তি থাকে না। সেইগুলা এখন তাহলে শরীরে ক্ষতি করে কে? কেউ করেন না, কালকে আসছস কেন? মাধ্যমের পরে আজকে থেকে এর নাম জানি কি? না না, এই মেয়ের নাম মাহমুদা। মাহমুদা, আজকে থেকে আপনি মাহমুদার কাছে আর আসবেন না। তুমি যে বাবা বসো, আসন দেবো, সুন্দর করে বসো, হ্যাঁ বসো বসো, তুমি ওয়াদা দিবা আর কোনদিন, হ্যাঁ সুন্দর করে বসো, আসন দিয়ে যেভাবে বসো এভাবে বসো। তোমার রুগী অসুস্থ, আচ্ছা যাও, এখন তুমি আমার সাথে ওয়াদা দিবে আমি তোমার মারবো না, পিড়েবো না, কাটবো না, শাস্তি দিব না। হুজুর যাও, আপনি বলছেন যে হুজুর আপনি কিছু করতে পারবেন, এটা বলছেন কেন? কেন ধরেন, কেন ধরেন, কেন আপনি বেয়াদবি করছেন? কেন কার কাছে করবেন? কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন, আমার কাছে না। এখন আপনি কি সোজা হইবেন কি হইবেন না? কিছু সোজা হইতো, এর কি ছেড়ে যাবেন? ছেড়েন জানি না। হ্যাঁ এই যান, আপনি যাবেন, বের হবেন, আপনি কি করবেন? হ্যাঁ আমি এখন আমি যেটা বলবো, এই মাহমুদারের সাইরা আপনি সোজা চলে যাবেন ইনশাআল্লাহ, এটা হলো আপনার কাজ।